আজকে নাই হবে, আমরা গান করবো, পারফর্ম করবো। বাট আজকে কনসার্টের অর্থনের পারফরমেন্সের দুটো সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে আমরা কয়েকটা গান করব এবং সেকেন্ড সেগমেন্ট একটু ভিন্ন। আপনারা যারা অর্থনের ফ্যান্স যারা, তারা ইতিমধ্যে জানেন আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ এবং আগামীকালকে আমাদের অর্থনের জন্য খুব স্পেশাল একটা ডে। আগামীকাল 29 তারিখ আমাদের 8th স্টুডিও অ্যালবাম ফিনিক্স এর ডায়েরি 1 রিলিজ করে যাচ্ছে। অর্থহীন মাঝখানে 4 বছর ছিল না, মিউজিক সিনে ছিল না, আমি ভয়ঙ্কর রকম অসুস্থ ছিলাম এবং আমার জন্য আমার তিনজন বাকি তিনজন ব্যান্ড মেম্বার ভয়ঙ্কর রকম স্যাক্রিফাইস করেছে, তারা চুপচাপ ছিল। 4 বছর পর আমরা অর্থহীনে আবার মিউজিক সিনে ব্যাক করেছি। গত বছর 2021 সালের শেষে এন্ডে ব্যাক করেছিলাম এবং চিটাগাংয়ে আমরা একটা শো করেছিলাম ডিসেম্বরের 17 তারিখ এবং ডিসেম্বরের 23 তারিখ 2021 সালে গত বছর ঢাকায় আমরা ব্যাক করেছিলাম রকফেস্ট 2 কনসার্ট দিয়ে। এই রকফেস্ট দিয়ে আমাদের আবার যাত্রা শুরু ঢাকায় এবং সেই কনসার্টটা আমরা অর্থনের মেম্বাররা জীবনে ভুলবো না। দ্যাট কনসার্ট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর আস এবং সেই কনসার্টটা এতটাই ইমোশনাল ছিল, আমি স্টেজে লিটারালি আমার চোখ দিয়ে পানি পড়ছিল আর কি, আমি কেঁদে দিয়েছিলাম এই কনসার্টে। আমি এতটা ইমোশনাল মানুষ না, বাট দ্যাট কনসার্ট ওয়াজ অ্যামেজিং ফর মি অ্যান্ড ফর মাই ব্যান্ড। সো রকফেস্ট সিরিজের কনসার্ট অর্থনের জন্য সবসময় অনেক অনেক স্পেশাল একটা কনসার্ট এবং সেই কনসার্ট হয়েছিল গত বছর ডিসেম্বরে। এবং রকফেস্ট আমাদের আবার অ্যাপ্রোচ করে এই 2023 সালের ফেব্রুয়ারিতে এবং আমাকে দুজা ভাই আমাকে বলে যে আমরা রকফেস্ট 3 করবো এই বছরের ডিসেম্বরে, কিন্তু ফেব্রুয়ারির কথা। তখন বলে যে অর্থহীন কি করবে, আমি সাথে সাথে বলেছিলাম, আমাদের সাথে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু নিয়ে আলাপ হয় নাই, আমি সাথে সাথে বলেছিলাম অবশ্যই আমরা রকফেস্ট 3 করবো, এটা আপনি জবই করেন যেই দিনই করেন আমরা করবো। এবং আজকে রকফেস্ট 3 হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ এবং আমরা এখানে আছি এবং আমরা এই কনসার্টটা করছি। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রকফেস্ট 2 তে আমরা বলেছিলাম যে আমরা এই বছর অর্থহীনের অ্যালবাম রিলিজ দিব এবং অ্যালবামের নাম ফিনিক্স এর ডায়েরি 1 এবং আজকে রকফেস্ট এই 3 তে দাঁড়িয়ে আমরা, আপনারা জানেন অলরেডি জানেন, আমরা আগামীকালকে 24 ঘন্টাও নাই, আগামীকালকে রাত 10টার সময় ফিনিক্স এর ডায়েরি 1 আপনারা সবাই শুনতে পারবেন অনলাইনে, ইউটিউবে শুনতে পারবেন, স্পটিফাইতে শুনতে পারবেন ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম যে কালকে আমি ফেসবুক লাইভে বলেছিলাম যে যারা আপনারা কষ্ট করে এই টিকিট কেটে আজকে কনসার্টে আসবেন তাদের জন্য স্পেশাল একটা ট্রিট আছে। স্পেশাল ট্রিটটা হচ্ছে যে আমরা প্রথমে খুবই কম 2-3টা গান লাইভ করব, এটা ফার্স্ট সেগমেন্ট, সেটা আপনারা দেখবেন আপনারা শুনবেন। সেই সেগমেন্টের পরে আমাদের পারফরমেন্স লাইভ পারফরমেন্স কিন্তু শেষ, সেটা শেষ হয়ে যাবে। অনেকেই খুব মজায় আছে যে অনেকেই তো স্ট্রিমিং এ দেখতে পারবে আমাদের সেকেন্ড সেগমেন্ট। আই এম সরি, সেকেন্ড সেগমেন্টটা স্ট্রিমিং এ দেখা যাবে না, সেকেন্ড সেগমেন্ট শুধু আপনাদের জন্য। যারা অ্যাকচুয়ালি আপনারা যারা কনসার্টে আসেন, আমরা জানি যে এই 500 টাকা খরচ করে এখানে আসাটা অনেক কঠিন একটা ব্যাপার, এখানে খালি 500 টাকার ব্যাপার নাই। অনেকে আপনারা অনেক দূর থেকে আসেন, এখানে আসার সময় অনেক টাকা খরচ করতে হয়, বাসা থেকে পারমিশন নিতে হয়, কনসার্টের সকাল থেকে এখানে বসে থাকার পরে মাঝখানে পানি শেষ হয়ে যায়, এই শেষ হয়ে যায়, তারপরে আপনারা সারাদিন ধরে অপেক্ষা করেন আপনার প্রিয় ব্যান্ডটা দেখার জন্য। এখানে খালি 500 টাকার ব্যাপার নাই, কিন্তু এটা আমরা বুঝি। আপনাদের জাস্ট গান শুনে আমরা ছেড়ে দিব না, আপনাদের জন্য আমরা স্পেশাল একটা কিছু আজকে অবশ্যই করবো, আমরা বলেছিলাম, আমরা প্রমিস করেছিলাম সেটা করবো। আমরা অর্থহীন নিয়ে 2021 সালে যখন ব্যাক
করেছি আমরা একটা কারণেই ব্যাক করেছি, সেটা হচ্ছে আমাদের ফ্যানদের জন্য। আমরা অন্য কারোর জন্য ব্যাক করিনি, এটা আমরা বারবার বলি এবং আজকে আবার বলছি, আপনাদের জন্যই আমরা ব্যাক করেছি, আমাদের আর কোনো চাওয়া নাই। আজকে অনেক কথা বলছি, এই কথাগুলো বলার দরকার আছে তাই বলছি গান গাওয়ার আগে। আমরা ব্যাক করেছি আপনাদের জন্য এবং আপনারা আজকে যারা এত কষ্ট করে টিকিট কেটে এসেছেন, সকাল থেকে বসে আছেন আজকে অর্থহীন দেখার জন্য, সেকেন্ড সেগমেন্টটা পুরোপুরি আপনাদের জন্য। ফিনিক্সের ডায়েরি ওয়ান এর একটা গান অলরেডি আপনারা শুনেছেন, অ্যালবামে আটটা গান আছে, আরো সাতটা গান বাকি। ওই সাতটা গানের বেশ কিছু গান সেকেন্ড সেগমেন্টে আমরা আজকে এখানে ছেড়ে দিব, আপনারা শুনতে পারবেন। এনিওয়েজ, আমরা ফার্স্ট সেগমেন্ট শুরু করে দিচ্ছি। ফার্স্ট সেগমেন্টে আমরা তিনটা গান করবো, তারপরে আমরা সেকেন্ড সেগমেন্টে চলে যাবো। সেকেন্ড সেগমেন্টে আমরা বাজাবো না, আমরা আপনাদের কাছে গান শোনাবো। বাইরে একটা চল আছে, কিন্তু অ্যালবাম বের হওয়ার আগে একটা লিসেনিং সেশন হয়, আমাদের দেশে এই জিনিসটা হয় না। সো আমরা ছোট একটা জায়গায় পরিসরে আমরা একটা লঞ্চিং ইভেন্ট টাইপের একটা লিসেনিং সেশন করতে পারতাম, বাট সেখানে লিমিটেড কিছু মানুষ আনতে পারতাম, আমরা সেখানে কয়েকজনকে গানটা শুনে ছেড়ে দিতে পারতাম। বাট আজকে এই 8-10 হাজার মানুষের সামনে যিনি আমরা গান শুনি, হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর লিসেনিং সেশন, আর কিছু হইতে পারে না একচুয়ালি। আজকে এই 24 ঘন্টা আগে আপনারা বেশ কিছু গান শুনতে পারবেন। এনিওয়েজ, আমরা আমাদের পারফরমেন্সে চলে যাচ্ছি।